الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، প্রিয় ভাইরা, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা মাহে মুবারক রমজান অতিবাহিত করছি। দেখতে দেখতে কয়টা, নয়টা রোজা চলে গেল, তাই না? দশটা পার হয়ে গেল, এক দশক অতিক্রম করলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্বাস্থ্য অবস্থায় পূর্ণ করতে দেন এই মাহে মুবারকে রমজান, বলেন আমিন। তো এটা সত্যিকার সৌভাগ্যের মাস, এটা গনিমতের মাস, নেয়ামতের মাস, এতে কোনো সন্দেহ নেই। তো আমরা যেন এটাকে সত্যিকার ভালোভাবে আমরা এটাকে গ্রহণ করে বাস্তবায়নও করতে পারি। তো আজকে যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব, যে সিয়ামের কিছু মৌলিক দিক আছে, ফরজ দিক আছে, যেগুলো রোকন বলা হয়, যেগুলো শর্ত বলা হয়, ওই রোকন শর্তগুলো আমরা জেনে বুঝে যদি ওই অনুযায়ী পালন করি, তাহলে আমাদের মাশাআল্লাহ সিয়াম পূর্ণ হবে, সৈশুদ্ধ হবে। রোকন বলা হয় যার উপরে ভিত্তি করে জিনিসটা। আমরা ইসলামের রোকন জানি, ইমানের রোকন জানি, তাই না? ওজুর রোকন, নামাজের রোকন, কিন্তু তার সাথে সাথে আমরা আজকে শুনবো যে সিয়ামেরও এরকম কিন্তু রোকন আছে, যে সব জিনিসের ওপরে ভিত্তি করে আমাদের এই সিয়ামগুলা পূর্ণ হবে, এটা বাস্তবায়ন হবে। তো সিয়ামের প্রথম রোকন, প্রথম ফরজ, প্রথম জরুরি বিষয় সেটা কি জানেন? নিয়ত করা। আর রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয় নিয়তের ওপরেই সব কিছু নির্ভর করে। অতএব রমজান মাসে আমরা প্রবেশ করেছি, তখনই আমাদের নিয়ত হয়ে গেছে যে এই পুরা রমজান আমরা সিয়াম পালন করব, নাকি? তো এটা একটাই যথেষ্ট, প্রথমেই আমরা নিয়ত করলাম যে পুরা মাস আমরা সিয়াম পালন করব। এছাড়া আমরা সাধারণত সেহরি খাওয়াই অভ্যাস, তো আমরা প্রতি রাত্রে যে সেহরি খাই ফজরের আগে, কী জন্য খায়? অন্য 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 সময় তো খায় না, কী নিয়তে খায়? ওই আগামীকাল সিয়াম পালন করব, রোজা রাখবো, এই নিয়তেই তো খায়, তো ব্যাস এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, মাঝখানে যদি অসুস্থতার কারণে হোক বা সফরের কারণে হোক, যদি আমরা রোজা ভেঙে দেই, তাহলে আবার যখন শুরু করব তখন নিয়ত হ্যাঁ নতুন করতে হবে, কন্টিনিউ করতে হবে। এক কথা, নিয়ত জরুরি, বিশেষ করে ফরজ সিয়ামের জন্যে রাত থাকা অবস্থাতেই নিয়ত জরুরি। রাত্রে ফজরের আগেই নিয়ত করতে হবে যে আমি আগামীকাল সিয়াম পালন করব। হ্যাঁ, এছাড়া কিন্তু আমাদের এই সিয়াম কবুল হবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াবিতি সিয়ামা কাবলাল ফজর ফালা সিয়াম আলাহ, যে ব্যক্তি এই যে রাত থাকা অবস্থাতে নিয়ত করবে না, রাত অতিক্রম করবে না নিয়ত সহ, তার সিয়াম কিন্তু হবে না, তার সিয়াম পূর্ণ। ফজর হয়ে গেছে, আপনি নিয়তই করেন নাই যে কালকে সিয়াম পালন করবেন, তাহলে ফরজ রোজা কিন্তু হবে না। কিন্তু হ্যাঁ, যদি নফল হয় তাহলে সূর্য ঢোলার আগ পর্যন্ত সময়ে নিয়ত করলে হবে নফলের ক্ষেত্রে, কিন্তু ফরজের ক্ষেত্রে ফজরের আগে আমার নিয়ত থাকতেই হবে। আর এই নিয়ত অন্তরে, নিয়তের স্থান কোন জায়গায় ভাই? মুখে, চোখে, হাতে, না কোন জায়গায়? নিয়তের স্থান হচ্ছে অন্তর, অন্তর দিয়ে নিয়ত করতে হয়। নিয়তের অর্থ মনে করা, সংকল্প করা, বাসনা করা, ইচ্ছা করা, সব এবাদতের নিয়ত হচ্ছে অন্তরে, মনে মনে মনে, মুখে উচ্চারণ করতে হয় না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে উচ্চারণ করেন নাই নিয়ত। এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। কারণ দেখেন, আমরা শুধু কি সিয়ামই পালন করি আল্লাহর জন্যে, খালি কি সালাত আদায় করি, খালি কি ওযু করি, এই কয়টা কি এবাদত? নাকি আমার এবাদত জাকাতও, আমাদের দান খয়রাত সব এবাদত, তাই কি না? জেহাদ এবাদত, সব এবাদত, সব এবাদতের জন্যে নিয়ত কিন্তু ফরজ। তো আমরা শুধু রোজার জন্যে মুখে নিয়ত উচ্চারণ করব, নামাজের জন্যে মুখে নিয়ত উচ্চারণ করব, তাহলে আমার জাকাতের নিয়তটা কোথায়? জাকাতের নিয়ত করতে হবে না? তো জাকাতের নিয়তও করতে হবে। তো ওই জাকাতের নিয়ত মনে মনে, যে আমি আমার এত সম্পদ হয়েছে, অত বছর অন্তর
এত সম্পদের এত পার্সেন্ট আমি যাকাত আদায় করব, এটা নিয়ত থাকে, তেমনি সলাতেরও তেমনি সিয়ামেরও। বুঝে আসলো ভাই? এবার আসেন, এবার দ্বিতীয় যেটা সিয়ামের জন্য ফরজ বিরত থাকা, যেটা আমরা আগেও আলোচনা শুনেছি, দ্বিতীয় রকম সিয়ামের হচ্ছে বিরত থাকা। ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যে কোনো খাদ্য পানীয়, তার সাথে আরও যে রোজা ভঙ্গের কারণ আছে, এগুলা থেকে বিরত থাকা, এটা হচ্ছে দ্বিতীয় রকম। এই বিরত না থাকলে কিন্তু সিয়াম হবে না। অতএব খাবো না, পানও করব না, বিরত থাকব, তার সাথে সাথে রোজা ভেঙে যায় অন্য যেগুলো কারণ, স্ত্রী সহবাস করা, তারপরে খাদ্য স্যালাইন গ্রহণ করা, এগুলো সব আরও যেগুলো আছে, হ্যাঁ, তো এগুলা থেকে বিরত থাকার নাম সিয়াম। তবে কেউ যদি ভুলে পান করে, ভাইরা ভুলে যদি পেট ভরে খেয়ে নেয়, তার হুকুম কি? ভুলে যদি কেউ খাদ্য গ্রহণ করে, পানীয় গ্রহণ করে, হ্যাঁ, স্মরণ হওয়ার সাথে সাথে সেটা বাদ দিলে তার আর কোনো সমস্যা নাই। এমনকি পেট পূর্ণ করে খেয়ে যদি স্মরণ হয় তাহলেও তার রোজা ভাঙবে না, এটা আল্লাহর পক্ষ থেকে এটা আপনার প্রতি বোনাস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ইচ্ছা করে স্মরণ হওয়া সত্ত্বেও আর ঢোক গেলা যাবে না, ঠিক আছে, রোজা ভেঙে যাবে। কিন্তু ভুলে গিয়ে যদি পেট পূর্ণ করেও কে খেয়ে নেয় তাহলে সেটাতে রোজা ভাঙবে না। তো এটা হচ্ছে দ্বিতীয় রকম, তাহলে বিরত থাকা প্রথম নিয়ত, দ্বিতীয় হচ্ছে বিরত থাকা খাদ্য পানীয় আর রোজা ভঙ্গের কারণ থেকে বিরত থাকা। তৃতীয় হচ্ছে আপনাকে অবশ্যই রমজান মাস হতে হবে, রমজান মাসে বিরত থাকতে হবে। রমজানের রোজার জন্য কখন বিরত থাকতে হবে? রমজান মাসে। আর বিরত থাকার নির্ধারিত সময়ও আছে, মাসও আছে। মাস হচ্ছে রমজান, আর সময় হচ্ছে যে প্রত্যেক দিন ফজর উদয় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এই সময়, এই সময়টা বিরত থাকতে হবে। হ্যাঁ, সূর্য ডুবে গেছে, আপনি বিরত থেকেই গেছেন, না, ওটা সিয়াম না, ওটা সিয়াম না, উপবাস। হ্যাঁ, তার আগে থেকে বিরত থেকে গেছেন, না, আপনার ফজর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, তাহলে তৃতীয় রকম সিয়ামের জন্যে হচ্ছে সময়, মাস, তাহলে আমরা রমজানও পেলাম। তেমনি চতুর্থ রকম হচ্ছে যে আপনি নিজে, আপনি ছাড়া কে সিয়াম পালন করবে, সময় আছে কথার কথা, তারপরে ইয়া সবই আছে, কিন্তু আপনি ব্যক্তি লাগবে সিয়াম পালন করতে। এই চারটা হচ্ছে সিয়ামের জন্য অপরিহার্য জিনিস। প্রথম নিয়ত, দ্বিতীয় হচ্ছে বিরত থাকা, তৃতীয় হচ্ছে সময়, চতুর্থ হচ্ছে ব্যক্তি নিজে সায়েম রোজাদার। এবার আসেন, কারা এই সিয়াম পালন করবে? শর্ত আছে, রোজার জন্যে শর্ত আছে, রোজার জন্যে পাঁচটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে তাকে মুসলিম হতে হবে। কাফেরের ওপরে সিয়াম ফরজ নয়, এর জন্যে আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে, আমাকে মুসলিম থাকতে হবে, মমিন থাকতে হবে। মুসলিম মমিন থাকা যায় কিভাবে? আমলের মাধ্যমে। শুধু বিশ্বাস অন্তরে মুখে স্বীকার করলে যথেষ্ট না, আমলে পরিণত করার মাধ্যমে আমার ইমানটাকে ঠিক রাখতে হবে। আমলে পরিণত বলতে আমাকে নামাজি হতে হবে। আপনি যে মনে বিশ্বাস করেন আল্লাহর ওপরে, হ্যাঁ, ইমান আছে, তো এই ইমানের দাবি আপনি পাঁচ অক্ত সলাত আদায় করবেন। অতএব পাঁচ অক্ত সলাত আদায় করা, এটাও হচ্ছে ইমানের একটা অন্যতম দিক, আমল করা অন্যতম দিক। যদি সলাত না থাকে তার ইমান থাকবে না, সলাত যদি না থাকে, একেবারে বিলুপ্ত থাকে কারো মধ্যে, তাহলে সে মমিন থাকতে পারবে না। অতএব আমলদার অর্থাৎ নামাজি মমিন হতে হবে। তাহলে প্রথম শর্ত সিয়ামের জন্যে ইমান, আর সেই ইমান আমল সহ, অর্থাৎ নামাজ সহ ইমান জরুরি। কাফের মুশরিকের উপরে সিয়াম ফরজ নয়। দ্বিতীয় শর্ত হচ্ছে কি? যে বিবেক সম্পন্ন পাগলের ওপরে সিয়াম ফরজ নয়। বিবেক থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, ভালো মন্দ সে পার্থক্য করতে পারে, এরকম হতে হবে তাকে। তো এর জন্য আকেলকে, জ্ঞানীকে, এর জন্য কোনো কোনো সালাফে সালেহীন বলেছেন, আল উকালা সালাসা, মান আরদা রব্বাহ কাবলা আয়ালকা, ওয়া তারাকাত দুনিয়া কাবলা আন্তাতরকা, ওয়াস্তাআদ্দা লিল কবরি কাবলা আন ইয়ানজিলা। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! জ্ঞানীকে জানবেন, ওই দিন আমি বলেছিলাম আমাদের মধ্যে বুদ্ধিমান সেই ব্যক্তি যে হিসাব নিকাশ করে চলতে পারে আর পরকালের জন্যে
যে আমল করতে পারে সেই হচ্ছে বিবেকবান। এখানে আরাক সালাফে সালেহিনের অন্যতম একজন মনীষী বলছেন যে বুদ্ধিমান হচ্ছে তিনজন, শুনবেন, বুদ্ধিমান তিনজন কে কে? প্রথম বুদ্ধিমান সে যে মৃত্যুর আগে আল্লাহকে সন্তুষ্ট করে চলতে পারে। তা আল্লাহ সন্তুষ্ট হবেন কখন? যখন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো, আমরা তাকওয়া অর্জন করে চলবো, যখন আল্লাহর ফরজ আমলগুলা আদায় করে চলবো, তখন না আল্লাহ সন্তুষ্ট হবে। নাকি নামাজ ছেড়েই চলবো, হারামের ওপরে চলবো সবসময় আল্লাহ খুশি থাকবেন? তাহলে প্রথম বুদ্ধিমানকে যে মৃত্যুর আগেই সে আল্লাহকে খুশি রাখতে পারবে, যে আল্লাহকে খুশি রেখে মৃত্যুবরণ করতে পারবে, সে হচ্ছে প্রথম বুদ্ধিমান। দ্বিতীয়ত যে দুনিয়া তাকে বর্জনের আগে সে নিজেই দুনিয়াকে যে ছেড়ে দিতে পারে, সে হচ্ছে দ্বিতীয় বুদ্ধিমান। দুনিয়া 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 শেষে দুনিয়ার তাকে ছোঁয়া দিল না, না আপনি দুনিয়া আগে নিজে নিজেই দুনিয়াকে প্রত্যাখ্যান করেন, এই হচ্ছে বুদ্ধিমান। আপনার ভাগ্যে যেটা রিজিক আল্লাহ লিখে রেখেছেন ওটা কিন্তু আসবেই আসবে, ওটা আসবে আসবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এক মুঠা দানা, এক মুঠা খাবার কেউ বাকি রাখতে পারবে না আপনার ভাগ্যে যেটা আছে। আর এক মুঠা খাদ্য অবশিষ্ট থাকা পর্যন্ত আপনার মৃত্যু হবে না, বুঝে আসলো তো? কাজেই আপনি চেষ্টা চালিয়ে যাবেন, দুনিয়া দুনিয়া আমরা করব না। আর তৃতীয় বুদ্ধিমান কে? যে ব্যক্তি যে কবরের প্রস্তুতি নিবে কবরে তাকে রাখার পূর্বেই, কবরে যাওয়ার পূর্বেই যে প্রস্তুত থাকতে পারবে কবরের জন্যে। এই যে কথা প্রসঙ্গেই খালি বারবার খবর আসে যে অমুকে হার্ট অ্যাটাক করে মারা গেল রোজা অবস্থায়। এই যে একজায়গায় গেছিলাম, প্রথম রোজাতেই শুক্রবার বাংলাদেশে প্রথম রোজা হয়েছে, সে সেরি খেয়েছে সকালে, বাস মৃত্যু, সকালে সে মৃত্যুবরণ করেছে, জুমার দিন ছিল। এই তো অবস্থা, ভালো অবস্থায় তার নিয়ত ছিল সিয়াম পালন করবে, এটা কি আমাদের হতে পারে না? হ্যাঁ, তো অবশ্যই প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য, প্রস্তুত থাকতে হবে। তাহলে তৃতীয় শর্ত, এই সিয়াম পালনের জন্য তৃতীয় শর্ত হচ্ছে কি? প্রাপ্ত বয়সী হতে হবে। প্রাপ্ত বয়সী নাবালকের ওপরে, অপ্রাপ্ত বয়সী ছেলে মেয়ের ওপরে সিয়াম ফরজ নয়। তার প্রাপ্ত বয়স, প্রাপ্ত বয়স কেমনে বুঝবো? তিনটা লক্ষণ আছে। হ্যাঁ, প্রথম লক্ষণ যে তার যে ছেলে হলে মুচ, মেয়ে হলেও যে নাভির নিচের পশম, এগুলা গজিয়ে ওঠা, এগুলা হচ্ছে প্রাপ্তবয়সী হওয়ার আলামত। তা ছেলেদের জন্যে দাড়ি গজানো প্রাপ্তবয়সী আলামত, আর মেয়েদের জন্য খাস করে ঋতুস্রাব শুরু হয়ে যাওয়া, হ্যাঁ, প্রাপ্তবয়সী হয়ে আলামত। আর উভয়ের জন্যে স্বপ্নদোষ হয়ে যাওয়া, স্বপ্নদোষ হয়ে যাওয়া এটা প্রাপ্তবয়সীর আলামত। এগুলা সহ যদি এগুলো কিছুই লক্ষণ না বের হয়, 15 বছর হয়ে গেলে সে প্রাপ্তবয়সী মনে থাকবে। তো এরকম হলে প্রাপ্তবয়সী, তার ওপরে সিয়াম ফরজ, অপ্রাপ্তদের ওপরে ফরজ নয়, কিন্তু আমরা তাদেরকে অনুশীলন করাবো, অভ্যাস করাবো, প্র্যাকটিস করাবো। যারা আমরা অভিভাবক আছি, ছেলে মেয়েকে ওই 7 বছর পরে যেমন নামাজের হুকুম দিতে হয়, তেমনি আমরা প্রাপ্তবয়সী হওয়ার আগেও তাদেরকে সিয়ামে অভ্যস্ত করবো, যাতে হঠাৎ করে 15 বছর হয়ে গেছে আর তো তাকে বলবে না সিয়াম পালন করো, ওর তো অভ্যাসই নাই, আপনি অভ্যাস গড়ান নাই, অতএব সে হঠাৎ করে পারবে না, অতএব অভ্যাস গড়াতে হবে। তাহলে তৃতীয় শর্ত কি বলছিলাম? যে প্রাপ্ত বয়সী হওয়া। চতুর্থ শর্ত হলো কি? সামর্থ্য, সিয়াম পালন করার সামর্থ্য থাকতে হবে। একে অসুস্থ হয়ে গেছে, সে আর রাখতে পারছে না। এই অসুস্থতা আবার দুই প্রকার। এই অসুস্থতা কয় প্রকার? এই স্থায়ী অসুস্থ হয়ে গেছে, এমন বার্ধক্যে উপনীত হয়ে গেছে, ও কি আর সুস্থ হবে? হ্যাঁ, ও কি আর সুস্থ হবে বৃদ্ধ হয়ে গেলে? তো এটা স্থায়ী অসুস্থ। এরকম ব্যক্তির সিয়ামের বিধান হচ্ছে সে মিসকিনকে খাবার দিয়ে সিয়াম পালন করাবে, করিয়ে নিবে, অর্থাৎ প্রতিদিনের বিনিময়ে ফিদিয়া দান করবে, 1.5 কেজি চাল দিয়ে দেবে, বা পেট পূর্ণ করে খাওয়াবে, বা 2 বেলা খাবার হয় এরকম খাদ্য পরিমাণ দিয়ে দেবে, খাদ্য হোটেলে খাওয়াই দেবে, বা এটা এ দেবে। এর অর্থ এই নয় যে ও নিজে সিয়াম পালন করছে না, না ও নিজে সিয়াম পালন করবে, আপনি শুধু জরিমানা দিলেন, আপনি শুধু বিনিময় দান করলেন, ফিদিয়া দান করলেন। তাহলে একেবারে অপারগ হয়ে গেলে তার বিধান এটা। আর যদি সাময়িক অসুস্থ হয়, এখন অসুস্থ হয়েছে কিন্তু সে সুস্থ হয়ে যাবে, সিয়াম পালন
রত অবস্থায় সে অসুস্থ হয়ে গেছে, রমজানে সে অসুস্থ হয়েছে, কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার আশঙ্কা আছে, এরকম ব্যক্তির জন্য কিন্তু ফিদিয়া নয়, সে পরবর্তীতে এটা কাজা করবে, সে সাময়িক অসমর্থ। তাহলে চতুর্থ শর্ত বলছিলাম, অসমর্থ ব্যক্তির উপরে সিয়াম ফরজ নয়, সামর্থ্য যারা সামর্থ্যবান তাদের উপরে সিয়াম ফরজ আছে। আর অসমর্থ এটা দুইটা দুইটা ভাগ, স্থায়ী অসমর্থ অস্থায়ী অসমর্থ। স্থায়ী অসমর্থর জন্য ফিদিয়া আর অস্থায়ী অসমর্থর জন্য পরবর্তীতে সে কাজা করে নিবে। মনে থাকবে তো, এগুলো আজীবনের জন্য দরকার আছে এই মশলাগুলো। পঞ্চম শর্ত হচ্ছে, সিয়াম ফরজ হওয়ার জন্যে সে মুসাফির নয়, সফররত নয়। সফররত হলে তার এখতিয়ার আছে, সিয়াম পালন করতে পারে, ছেড়েও দিতে পারে। তার জন্য ওই অবস্থায় সফররত অবস্থায় ফরজ থাকে না, বুঝে আসছে? তার কষ্ট না হলেও সে এখতিয়ার আছে, সিয়াম ছেড়ে দিতে পারে। তবে আমাদের ফতোয়া হচ্ছে যে সিয়ামে যদি সফরের জন্যে বাড়তি এমন কোনো কষ্ট না হয় যে তার খুবই কষ্ট হয়ে যায়, হ্যাঁ অসুস্থ হয়ে যায়, তাহলে সে কী করবে, সিয়াম রেখে দেওয়াই ভালো। সবার সাথে রমজান মাসে রেখে নিল, এটা হালকা হইলো না, পরবর্তীতে কিন্তু কাজা করাটা কষ্টদায়ক, কষ্টদায়ক। তাহলে ওই ব্যক্তির জন্য সিয়াম রেখে নেওয়াটাই ভালো, যার বাড়তি কোনো কষ্ট অনুভব হবে না। যদি বাড়তি কষ্ট হয় তার ছেড়ে দেওয়াটাই ভালো, ছেড়ে দেওয়াই আমভাবে সে ছেড়ে দিতে পারে, তার জন্য রুখসাত আছে। এটা হচ্ছে পঞ্চম শর্ত। ষষ্ঠ শর্ত হচ্ছে কি, যে বাধা মুক্ত হতে হবে রোজা অবস্থায়, রমজান অবস্থায় তার বাধা মুক্ত। বাধা মুক্ত কি কথার কথা, মহিলারা এই বাধাগ্রস্ত হয়ে যায়, যখন তার মাসিক স্রাব এসে যায় তখন বাধাগ্রস্ত হয়ে গেল, তার সিয়াম রাখা আর যাবে না। তবে পরিষ্কার মহিলা সে চায় যে এই অবস্থাতেও আমি সিয়াম পালন করব, যায় যাবে, হ্যাঁ যে রমজান মাস আর সিয়াম পালনই তো করবো, আল্লাহর জন্যই তো সিয়াম পালন করব, পারবে না, এই বাধা মুক্ত হতে হবে তাকে। সেরকমভাবে সন্তান প্রসব হয়ে গেছে, সে গর্ভ সন্তান আছে এমত অবস্থায় সিয়াম পালন করছিল, কিন্তু বাচ্চা হয়ে গেল, অর্ধেক রোজা রেখেছে আবার বাচ্চা হয়ে গেল, তে বাধাগ্রস্ত হয়ে গেল। তাহলে বাধা মুক্ত হতে হবে, সিয়াম পালন করতে হলে তাকে বাধা মুক্ত হতে হবে। এই ছিল সিয়ামের রোকন বা ফরজ এবং শর্ত, আশা করি আমরা বুঝেছি। তো রোজা অবস্থায় কিছু বেশ কিছু আদবও আছে, যেগুলো আমরা ইতিপূর্বে শুনেছি। আদব বলতে যত আমরা পারি সৎ আমল করে যাব, হ্যাঁ তার মধ্যে পাঁচ অক্ত সলাতের যথাযথ জামাতের সাথে আমরা হেফাজত করব, এতে কোনো রকমের যেন কমতি না করি। পাঁচ অক্ত সলাত অপরিহার্য, বারো মাসের প্রতিদিন, আর রমজান মাসে আরও গুরুত্বপূর্ণ এই জন্যেই যে আমরা সব পাবো, বেশি বেশি এর যদি গুরুত্ব দেই, জামাতের সাথে আদায় করি, সময় মতো আদায় করি, এর সাথে সুন্নত নফলগুলা আমরা ইয়ে করি, যত পারি আমরা এগুলা করি। হ্যাঁ কিছু আছে যেগুলা নিষিদ্ধ বিষয়, তো বা এগুলা হচ্ছে ভুল সিয়ামরত অবস্থায়। যেমন সেহরি অবস্থায় ঘুমিয়ে থাকা এটা উচিত নয় আমাদের, অথচ আমরা কি করি, হয়তো বারোটা পর্যন্ত ডিউটি করেছি, একটাতে দুইটাতে আটটাতে খাইয়ে দিয়ে আমরা ঘুমিয়ে যাই, ওদিকে সেহরি সুন্নত মতো খায় না, ঘুমিয়ে যায়, এটা কিন্তু ঠিক না। বরং সেহরি খাওয়াটা আমাদের জন্য সুন্নত। এই মর্মে বেশ কিছু হাদিস আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সেহরি খাও। কে বলছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদেরকে বলছেন, যারা সয়েম রোজাদার ভাইয়েরা শুনি, যে তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে রয়েছে কি, বরকত। আর এই আমাদের সিয়াম, আমাদের রোজা আর ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য কি জানবেন, শুনে নেন রাসূলের কাছ থেকে। তিনি বলছেন, ফাসলু মা বাইনা সিয়ামেনা ওয়া সিয়ামু আহলিল কিতাব উকলাতাস সাহার, বলছে আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে সিয়ামের পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া। অর্থাৎ ইহুদি নাসারারা সিয়াম উপবাস পালন করলেও তারা সেহরি খায় না, আমরা সেহরি খাবো। আর মমিনের উত্তম সেহরি কি জানেন, সেটাও শুনেন, খেজুর। আমরা ভাতটা যাই খাই না কেন, শেষে সুন্নত মনে করে যেমন ইফতার করি খেজুর দিয়ে, সেহরিও যদি খায় না, এটাও সুন্নাত।
বুঝে আসছে আর কোন সময় সেহরি খাবো ঠিক একের ফজরের পূর্বে পূর্বে ফজরের আজানের পূর্বে পূর্বে এটা সেহরি খাওয়া সুন্নাত তেমনি ভাবে ইফতারের সুন্নাত হচ্ছে যে একেবারে ফার্স্ট টাইমে এ মুয়াজ্জিন যে একেবারে নির্ভরযোগ্য মুয়াজ্জিন প্রথম টাইমে আজান দিয়ে দিল আল্লাহু আকবার আমিও মুখে দেওয়া শেষ আমার মুখে দেওয়া খেজুর তাজা খেজুর রুতাব দিয়ে সুন্নত না হলে অন্য খেজুর না হলে পানি দিয়ে না হলে নিয়ত করে আমরা এই করব আর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন উম্মত ততদিন পর্যন্ত ভালোর মধ্যে থাকবে যতদিন পর্যন্ত সে সেহরি তাড়াতাড়ি না ইফতার তাড়াতাড়ি করবে ইফতার তাড়াতাড়ি করবে আরও আমাদের ভুলের মধ্যে যে ফজরে খবর থাকে না এটা চরম ভুল আমরা সেহরি শেষ টাইমে খেয়ে সুন্দরভাবে ফজর আদায় করব তেমনি রোজাদার জন্য ভুল হচ্ছে কি যে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেওয়া যাদের দিন ঘুমিয়ে কাটাবো না তাহলে রোজার আপনি কোনো এই মজাই পেলেন না রোজার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বুঝতেই পারলেন না তেমনি আমাদের ভুলের মধ্যে এটা কি সময় নষ্ট করা এই খেলাধুলা এই যে ফেসবুক টেসবুক এগুলাতে সময় নষ্ট করা এটাও ভুল তেমনিভাবে যে খাদ্য খাবার নষ্ট করা এটাও আমাদের জন্য ভুল এগুলো আমরা কী জানি বলি এশার নামাজের যারা পড়তে যান যারা হয়তো ইমামের নামাজ হয়ে গেছে তারা বি শুরু হয়ে গেছে ওই সময় আপনি কি করবেন জানেন আপনিও ইমামের সাথেই ইক্তেদা করবেন যদিও ইমাম তারা বি শুরু করেছে তাহলে প্রথম দুই রেখাত আপনার হয়ে গেল ইমামের সাথে আপনি জামাতেরও সব পেয়ে যাবেন পরে আপনি উঠে দুই রেখাত নিজে নিজে পড়ে নেবেন আলাদা জামাত আবার ওই যে জামাতের সাথে জামাত সৃষ্টি করা এটা ঠিক না এটা মাকরু বুঝে আসলো যারা জানি না তারা আজকে থেকে জেনে নিয়ে আমরা ওই যে তারাবির সাথে শরিক হয়ে যাব আমি ফরজের নিয়তে এবং পরে আমরা দুই রেকাত আদায় করে নেব বা এক রেকাত পেয়েছি আমরা তিন রেকাত আদায় করে নেব হয়তো ইনশাআল্লাহ এইভাবে সবাই দোয়া করেন হ্যাঁ আমরা বেশি বেশি তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন হাদা হুয়া ও সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ বেশি এই সময় দোয়া কবুল বলতে রোজা অবস্থায় দোয়া কবুল হয় আপনারা দোয়া করতে থাকেন এই সময় হ্যাঁ নিজের জন্য পিতামাতার জন্য আত্মীয় স্বজন মুমিন মুসলমানদের জন্য হাদা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সুবহানাকাল্লাহু আস্তাগফিরুক الحمد لله لا إله إلا الله